নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, সুখী দাম্পত্য জীবন সকলেরই কাম্য, কিন্তু তা পাওয়া এত সহজ নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের প্রথম দিকে ঠিক থাকলেও পরে আস্তে আস্তে এই সম্পর্ক বিগ্রতে শুরু করে। অনেক সময়ই দেখা গেছে বিয়ের 20 বছর 22 বছর 25 বছর পরেও এই সম্পর্কে ফাটল দেখা যায়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনোভাবে দূরত্ব বা অবিশ্বাস এসে যায় তাহলে সেই দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন। দুজনের মধ্যে যিনি বেশি অবহেলিত থাকেন তার দুঃখের মাপকাঠি হয় না। দুজনের মধ্যে ভালোবাসা এবং সম্মান থাকা অত্যন্ত জরুরি। এই ভালোবাসা এবং সম্মান টিকিয়ে রাখতে আপনাকে আজকের এই ভিডিওতে আমি কিছু টোটকা বা উপায়ের কথা বলব। সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন এই যে সম্পর্কে অবনতি সেটা আপনারা ঠেকাতে পারবেন। আসুন প্রথমে জেনে নেব যে প্রথম টোটকাটি কি করবেন। প্রথম টোটকাটি আপনাদেরকে করতে হবে, মঙ্গলবার দিন সকালবেলা শুদ্ধ হলুদ রঙের বস্ত্র পরবেন, একটা শুদ্ধ আসনে বসবেন, তারপরে নিজের সামনে একটি গাঠি হলুদ রেখে 108 বার দেখুন স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি জপ করবেন। সব শেষে হলুদটা ভালো জায়গায় তুলে রাখতে হবে, যেরকম আপনাদের শোবার ঘর বা বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে একটি হলুদ রঙের কাপড় দিয়ে মুড়ে ওইখানে রেখে দেবেন। মন্ত্রটি কি দেখুন স্ক্রিনে যাচ্ছে, ওম রত্যই কামদেবায় নমঃ, ওম রত্যই কামদেবায় নমঃ। এই উপায়টি অবশ্যই মঙ্গলবার দিন করবেন। এরূপ আপনারা পর পর 7টি মঙ্গলবার করবেন, দেখবেন দাম্পত্য সম্পর্কের যে অবনতি আস্তে আস্তে হওয়া শুরু হয়েছে সেটি কেটে যাবে। এরপরে দ্বিতীয় যে টোটকাটি করবেন সেটি হলো রূপোর ছোট নাগ নাগিন দোকান থেকে কিনে আনতে হবে, 5টি গোটা সুপুরি কিনে আনতে হবে, রূপোর একটি ছোট টুকরো, সে যে কোনো অলঙ্কারের টুকরো হতে পারে, এবং 7টা গোটা হলুদ একটা জলপূর্ণ ঘটিতে রেখে তার মুখ ঢেকে বাড়ির এই দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। দেখবেন এইটা কিন্তু রিলেশনশিপের জায়গা, দেখবেন আপনাদের রিলেশনশিপ বৃদ্ধি পাবেই পাবে। এছাড়াও আপনারা কোনো একটি শিশির মধ্যে যদি চন্দন কাঠ, যে চন্দন আমরা ঘষি শ্বেত চন্দন কাঠ, সেই চন্দন কাঠ টুকরো এই দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেন, তাহলেও দেখবেন আপনাদের দাম্পত্য সম্পর্কে যে অবনতি সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। দাম্পত্য সুখ পেতে প্রতিদিন কলা গাছের পুজো করতে হয় স্বামীর ভালোবাসা সম্মান পেতে। ঠিক বিপরীতভাবে স্ত্রীর ভালোবাসা সম্মান পেতে হলুদ রঙের বস্ত্র আপনারা বেশি করে ব্যবহার করুন, মহিলারা হলুদ রঙের চুড়ি পরুন, প্রতিদিন কোনো বয়স্কা মহিলার আশীর্বাদ গ্রহণ করুন। দাম্পত্য সুখ বজায় রাখতে প্রতিদিন মা দুর্গার 68 শতনাম জপ করতে হবে। এই 68 শতনাম স্তোত্রের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা শুনে শুনে জপ করতে পারেন। এছাড়াও মা তারার 100 নাম স্তোত্র প্রতিদিন জপ করতে পারেন। এই 100 নাম স্তোত্রের লিঙ্কও আপনারা এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে শুনে শুনে আপনারা জপ করতে পারেন প্রতিদিন। এছাড়াও দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন। 11টি গাঁঠি হলুদ মৌলি সুতোয় পেঁচিয়ে 7 বার মাথার উপর ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। পর পর 8টি সপ্তাহ 8টি মঙ্গলবার এই ক্রিয়াটি করতে হবে। দাম্পত্য সুখ বজায় রাখতে স্বামী স্ত্রী উভয়েই এই ক্রিয়াটি করতে পারেন। এই ক্রিয়াটি যদি
পরপর সাতটি মঙ্গলবার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে দাম্পত্যে সম্পর্কের অবনতি ঘটতে চলেছে বা ঘটেছে সেইখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারবেন। দর্শক বন্ধু, এই ছোটো ছোটো উপায়গুলো আপনারা যদি বছরের শুরু থেকেই করতে শুরু করে দেন, তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু এর আশ্চর্য রকমের শুভ ফল প্রাপ্ত হতে পারবেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।